নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 2024 লোকসভা, আর সেই লোকসভাকে সামনে রেখে বিরোধীরা একটা জোট বানিয়েছিল, ইন্ডিয়া অ্যালায়েন্স। কিন্তু সেই ইন্ডিয়া অ্যালায়েন্স শেষ মুহূর্তে টিকবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলায় কোনো জোট হবে না, পশ্চিমবাংলায় মমতা যেটা বলবে সেটাই। গোটা ভারতবর্ষে কংগ্রেসকে 300 আসনে প্রার্থী দিতে হবে, আর তার বেশি দিলে জোট থাকবে না। আম আদমি পার্টির নেতা সেটা মেনে নিয়েছে, মানে আম আদমি পার্টি, মানে কেজরিওয়াল বলছে মমতা যা বলেছে একদম 100% রাইট বলেছে। এইদিকে নীতিশ কুমার জোট ভাঙার জন্য প্রস্তুত। সব মিলিয়ে জোট কিন্তু হচ্ছে না, কিন্তু ধরে নিলাম জোট হবে, মানে জোট হচ্ছে ধরেই নিলাম। তাহলেও রাম মন্দির উদ্বোধন করে দিয়ে মোদি খেলা ঘুরিয়ে দিয়েছেন। রাম মন্দির উদ্বোধনের ফলে খেলা অনেকটাই ঘুরে গিয়েছে। এই মুহূর্তে 2024 লোকসভায় যা ফল হওয়ার কথা ছিল তা কিন্তু একদম উলটপালট হয়ে গিয়েছে ভারতবর্ষে। ভারতবর্ষে এই মুহূর্তে কোনোভাবেই সমীক্ষা মেলাতে পারবে না কোনো চ্যানেল বা কোনো ন্যাশনাল টিভি। তবে রাম মন্দির উদ্বোধন হওয়ার ফলে পশ্চিমবাংলায় কতটা ফারাক আসলো সেটাই আমি বলছি। আজকের সমীক্ষার মূল কথা হলো, রাম মন্দির উদ্বোধন হওয়ার ফলে যে হিন্দু ভাবাবে খেলে গিয়েছে পশ্চিমবাংলা জুড়ে, রাম মন্দির উদ্বোধনের দিন পশ্চিমবাংলার প্রত্যেকটা আনাচে কানাচেতে অনুষ্ঠান হয়েছে। তার মানে একটা পরিবর্তনের হাওয়া চলে এসেছে। তো রাম মন্দির উদ্বোধনের ফলে পশ্চিমবাংলায় লোকসভায় কতটা আসন বাড়লো বিজেপির, কতটা কমলো তৃণমূলের, নাকি আদৌ বেড়েছে কিনা কমেছে কিনা সেটা নিয়েই আজকের সমীক্ষা। তো আজকের ইন্টারেস্টিং সমীক্ষা এটাই, রাম মন্দির উদ্বোধনের ফলে পশ্চিমবাংলায় বিজেপির সিট বাড়লো না কমলো সেটা নিয়েই আলোচনা। তো শুরু করা যাক আজকের সমীক্ষা, রাম মন্দির উদ্বোধনের ফলে পশ্চিমবাংলায় কতগুলো আসন পাবে বিজেপি। আলিপুরদুয়ার লোকসভা, সেখানে 2019 জিতেছিল বিজেপি। এবার রাম মন্দির উদ্বোধনের ফলে এখানে ভোট প্রচুর বাড়বে, বিজেপি তো জিতবেই, ভোটটাও বেড়ে যাবে। আরামবাগে তৃণমূল জিতেছিল, এখান থেকে আরামবাগে তৃণমূল জিতেছিল। এবার 2024 লোকসভা, রাম মন্দির উদ্বোধন, তৃণমূল হারছে এখানে, বিজেপি জিতছে, তার মানে আরামবাগেও জিতবে বিজেপি। আসানসোল বিজেপি জিতেছিল, এই মুহূর্তে আজকে ভোট হলে এখানে বিজেপি জিতবে। বহরমপুর অধীর রঞ্জন চৌধুরী জিতেছিল 19, এই মুহূর্তে আজকে ভোট হলে রাম মন্দির উদ্বোধন হোক বা না হোক এখানে কংগ্রেসই জিতবে, অধীর রঞ্জন চৌধুরী জিতবে 100% লিখে রাখুন। বালুরঘাট সুকান্ত মজুমদার জিতেছিল, রাম মন্দির উদ্বোধন হয়েছে, যে ভোটে জিতেছিল সুকান্ত মজুমদার তার অনেক ভোট বাড়বে, সুকান্ত মজুমদারই জিতবে বালুরঘাট থেকে, বিজেপি জিতবে বালুরঘাট থেকে, আপনারা লিখে রাখতে পারেন। বনগাঁ শান্তনু ঠাকুর জিতেছিল, বিজেপির প্রার্থী, 2024 রাম মন্দির উদ্বোধন হয়েছে, এখান থেকে বিজেপি অনায়াসে জিতবে, শান্তনু ঠাকুরই জিতবে। বাঁকুড়া সুভাষ সরকার জিতেছিল 19, এখন তো আবার রাম মন্দির উদ্বোধন হয়ে গেল, এখান থেকে অনায়াসে জিতবে সুভাষ সরকার। বারাসাত কাকলি ঘোষ দোস্তদার জিতেছিল 2019, রাম মন্দির উদ্বোধন হয়ে গেল, কিন্তু তবু এখানে বারাসাতে কাকলি ঘোষ দোস্তদার সিটটা ধরে রাখবে, আসনটা ধরে রাখবে এই মুহূর্তে যা পরিস্থিতি। বর্ধমান পূর্ব সুশীল কুমার মণ্ডল তৃণমূলের প্রার্থী জিতেছিল, রাম মন্দির উদ্বোধন হয়ে গেলেও এখানে সুনীল কুমার মণ্ডল আবারও জিতবে। ব্যারাকপুর অর্জুন সিং জিতেছিল, বিজেপির প্রার্থী, রাম মন্দির উদ্বোধন হয়েছে, অর্জুন সিং এখান থেকে চলে গেছে তৃণমূলে, তবুও ব্যারাকপুরে বিজেপি জিতবে, রাম মন্দির উদ্বোধনের ফলে খেলা আরও ঘুরে গেছে। বসিরহাট নুসরাত জাহান জিতেছিল, বসিরহাটে নুসরাত জাহান জিতেছিল, রাম মন্দির উদ্বোধন হয়েছে, কিন্তু বসিরহাটে এই মুহূর্তে যা ফলাফল তৃণমূলই জিতবে, হয়তো নুসরাত জাহান দাঁড়াবে না কিন্তু তৃণমূলই জিতবে। বীরভূম শতাব্দী রায় 19 জিতেছিল, রাম মন্দির উদ্বোধন হয়েছে, অনুব্রত মণ্ডল জেলে, এখান থেকে হারছে ভাই বলে লাভ নেই, বীরভূমে হারছে তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর সৌমিত্র খা জিতেছিল, বিজেপির প্রার্থী, 2024 রাম মন্দির উদ্বোধন হয়েছে, সৌমিত্র খা এখান থেকে অনায়াসে জিতে যাচ্ছে, আপনারা 100% লিখে নিতে পারেন। বোলপুর অসিত কুমার মাল তৃণমূলের প্রার্থী জিতেছিল, রাম মন্দির উদ্বোধনের প্রভাব পড়েছে বোলপুরে, হারছে তৃণমূল কংগ্রেস, বিজেপি জিতবে এখান থেকে। বর্ধমান দুর্গাপুর এসএস আলুওয়ালিয়া বিজেপির প্রার্থী জিতেছিল 2019, 2024 এখান থেকে বিজেপির প্রার্থী জিতবে, আপনারা লিখে রাখতে পারেন। কোচবিহার নিশীথ প্রামাণিক জিতেছিল 2019 লোকসভায়,
2024 এখানে নিশ্চিত প্রামাণিক অনায়াসে জিতে যাচ্ছে, আপনারা লিখে রাখতে পারেন। দার্জিলিং রাজু বিস্তা বিজেপির প্রার্থী জিতেছিল, বলতে হবে না, রাজু বিস্তা জিতবে, তারপর আবার রাম মন্দিরের প্রভাব জিতবেই, অনায়াসে জিতবে। ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি জিতেছিল, কিন্তু এবার এখানে শুভেন্দু অধিকারী খেলা দেখাবে, আইএসএফ প্রার্থী দেবে, সব মিলিয়ে এই জায়গাটা কেমন যেন একটা গোজাবিল মনে হচ্ছে। তবে মার্জিন কম হলেও হয়তো অভিষেক ব্যানার্জি জিতে যাবে, অভিষেক ব্যানার্জি জিতে যাবে এখান থেকে। দমদম সৌগত রায় তৃণমূলের প্রার্থী জিতেছিল দমদমে, তো দমদমে তৃণমূল প্রার্থী জিতবে, রাম মন্দির উদ্বোধনের প্রভাব পড়লেও তৃণমূলই জিতবে। ঘাটাল দেব নায়ক দেব এখান থেকে জিতেছিল, কিন্তু এখন যা পরিস্থিতি, এখানে হিরণ দাঁড়াবে বিজেপির প্রার্থী, 24 সালে দেবের অবস্থা খারাপ হতে পারে, হারতে পারে তৃণমূল কংগ্রেস। হুগলি 2019 সালে এখান থেকে লকেট চট্টোপাধ্যায় জিতেছিল, 2024 রাম মন্দির উদ্বোধন একটা ব্যাপার, এমনিতেই জিতে যাবে বিজেপি হুগলিতে। হাওড়া প্রসন্ন ব্যানার্জি জিতেছিল তৃণমূল প্রার্থী 19 সালে, হাওড়াতে তৃণমূলই জিতবে, রাম মন্দির উদ্বোধনের প্রভাব এখানে পড়ছে না তেমন। যাদবপুর মিমি চক্রবর্তী জিতেছিল তৃণমূলের প্রার্থী, যাদবপুরে 2024 তৃণমূলই জিতবে যা পরিস্থিতি। জলপাইগুড়ি জয়ন্ত কুমার রায় জিতেছিল বিজেপির প্রার্থী, এইখান থেকে বিজেপির প্রার্থী জিতবে, অনেক বেশি ভোটে জিতবে। জঙ্গিপুর খালিলুর রহমান জিতেছিল, খালিলুর রহমান জিতেছিল তৃণমূলের প্রার্থী, এখান থেকে খালিলুর রহমানই জিতবে, মানে তৃণমূলই জিতবে 24। ঝাড়গ্রাম কুনার হেমরাম বিজেপির প্রার্থী জিতেছিল 23-এ, 24-এ বিজেপির প্রার্থী জিতবে, বেশি ভোটে জিতবে। জয়নগর প্রতিমা মণ্ডল তৃণমূলের প্রার্থী জিতেছিল, এখান থেকে হারছে ভাই 24-এ জয়নগরে, বিজেপি রাম মন্দিরের ফায়দা তুলবে, হারবে তৃণমূল কংগ্রেস এখানে। কাথি শিশির অধিকারী জানিয়েছিল তৃণমূল জিতেছিল, 100% লিখে রাখুন বিজেপি জিতছে, কাথিতে এবার বিজেপি জিতবে। কলকাতা দক্ষিণ মালা রায় জিতেছিল, হারছে এবার মালা রায়, হারছে এখান থেকে, কারণ এখান থেকে মিঠুন দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে, হারছে এবার। রাম মন্দিরের পর এই প্রথম কলকাতা দক্ষিণে বিজেপি জিতবে। কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী জিতেছিল, কিন্তু এবারও তৃণমূলের প্রার্থী জিতবে 24-এ, রাম মন্দিরের প্রভাব পড়ছে না এখানে। কৃষ্ণনগর মহুয়া মিত্র তৃণমূলের প্রার্থী জিতেছিল, তৃণমূলের প্রার্থী জিতেছিল এখান থেকে মহুয়া মিত্র কৃষ্ণনগরে, কৃষ্ণনগর বোধহয় তৃণমূলই জিতবে যা পরিস্থিতি এই মুহূর্তে। মালদা দক্ষিণ আবু হাসেম খান চৌধুরী জিতেছিল কংগ্রেস থেকে, এটা কংগ্রেসই জিতবে বলে লাভ নেই। মালদা উত্তর খগেন মুর্মু জিতেছিল বিজেপির প্রার্থী, জিতবে, অনেক ভোটে জিতবে, লিখে রাখুন রাম মন্দিরের প্রভাব। মথুরাপুর চৌধুরী মোহন জাঠুয়া তৃণমূল জিতেছিল মথুরাপুর, জিতে বিজেপি জিতবে, লিখে রাখুন 24-এ বিজেপি জিতবে, রাম মন্দিরের প্রভাব। মেদিনীপুর দিলীপ ঘোষ জিতেছিল, প্রচুর ভোটে জিতবে দিলীপ ঘোষ মেদিনীপুরে 2024 রাম মন্দিরের প্রভাব। মুর্শিদাবাদ আবু তাহের খান কংগ্রেস জিতেছিল, সরি তৃণমূল কংগ্রেস জিতেছিল, এখানে তৃণমূল কংগ্রেসই জিতবে। পুরুলিয়া জ্যোতির্ময় সিংহ মাহাতো জিতেছিল বিজেপির প্রার্থী, এরাই জিতবে, বিজেপিই জিতবে। রায়গঞ্জ দেবশ্রী চৌধুরী জিতেছিল বিজেপির প্রার্থী, রায়গঞ্জে বিজেপি জিতবে। রানাঘাট জগন্নাথ সরকার বিজেপির প্রার্থী জিতেছিল, রাম মন্দিরের উদ্বোধন প্রচুর ভোট পাবে বিজেপি, এখান থেকে জিতবে। শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি জিতেছিল, কল্যাণ ব্যানার্জি জিতবে এবার 24-এ, 19-এও জিতেছিল 24-এও জিতবে। তমলুক তৃণমূল কংগ্রেস জিতেছিল, এখান থেকে তৃণমূল কংগ্রেস হারবে বিজেপি জিতবে, লিখে রাখুন। উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেস জিতেছিল, উলুবেড়িয়াতে রাম মন্দিরের প্রভাব পড়ছে না, তৃণমূল কংগ্রেসই জিতবে। তো মোটামুটি 28টা আসন, 42টার মধ্যে 28টা আসন বিজেপি পাচ্ছে, 28টা আসন বিজেপি পাচ্ছে, কংগ্রেস দুটো পাচ্ছে, মানে 30, তার মানে এই মোটামুটি 12টার মতো আসন পাবে তৃণমূল কংগ্রেস যা পরিস্থিতি। রাম মন্দির উদ্বোধনের ফলে তৃণমূলের মোটামুটি 10টা আসন কমে যাচ্ছে, কিচ্ছু করার নেই যা পরিস্থিতি। বিজেপি 28, সরি তৃণমূল কংগ্রেস 12, কংগ্রেস 2। তো রাম মন্দিরের ফলে এইরকম প্রভাব পড়ছে ভাই সমীক্ষাতে, কিছু করার নেই। সমীক্ষা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন। জয় হিন্দ।